জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তেইশ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান এসি সচিব হেলাল আহমদ চব্বিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত মোট দশ দিন সেনাবাহিনী মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন কোনো বাহিনীকেই বিচারিক ক্ষমতা দেয়া হবে না প্রতিবেদন নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ এবং নির্বাচনের সঙ্গে জড়িত সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ সহ বেশিরভাগ নির্বাচনী প্রস্তুতি শেষ হয়েছে বলে এ সময় জানান ইসি সচিব তেইশ ডিসেম্বরের মধ্যে সারা দেশে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন নির্বাচনের সময় কোনো বাহিনীকেই আলাদাভাবে বিচারিক ক্ষমতা দেয়া হবে না আমাদের তিন ধরনের বিচারকরা কিন্তু এখন মাঠে আছে আলাদাভাবে ভাবে কোনো বাহিনীকে বিচারিক ক্ষমতা বেসিক্যালি দেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে বিএনপি প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে ইসি সচিব জানান তদন্ত শুরু হয়েছে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান নির্বাচনের দিন সাংবাদিকরা ভোট কেন্দ্রে ছবি তুলতে পারবেন কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না গণমাধ্যম কর্মীদের জন্য আলাদাভাবে লিখিত নির্দেশনা থাকবে বলেও জানান ইসি সচিব প্রিসাইডিং অফিসারের কাছে একটি থাকবে এবং পুলিশ ইনচার্জ যিনি থাকেন তার কাছে একটি থাকবে আর অন্যান্যদের মোবাইল হয়তো থাকতে পারে কিন্তু ব্যবহার না করার ব্যাপারে একটা ওনারা একটা বিধিনিষেধ দিয়েছেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এ সময় জানান ইসি সচিব সঞ্জিদা বৈশাখী সংবাদ ঢাকা